YouTube SEO, YouTube SEO কি? YouTube SEO যারা ইউটিউবার যারা নতুন ইউটিউবে এসেছে, যারা ইউটিউবিং করতে চাইছে, তাদের জন্য নতুন ইউটিউবারদের জন্য একটা বিশেষ সুখবর যে SEO প্ল্যাটফর্ম কি? SEO অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হ্যাঁ বন্ধুরা, এই বিষয়টা আমাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখতে হবে, কারণ ইউটিউব SEO যতক্ষণ পর্যন্ত আপনি না শিখবেন, আপনি অ্যাপ্লাই না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ইউটিউব ক্যারিয়ারে আপনি সাকসেস হতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনাদের সাথে সেটা রয়েছে চ্যানেল এবং আমি ছোট আব্দুল ইসলাম মার্কেটিং এক্সপার্ট। আজকের ভিডিওতে আলোচনা করবো কিভাবে আপনি ইউটিউব SEO করবেন, আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওটাকে আপনি ঠিকঠাক SEO করে আপনি ইউটিউব আপনি র্যাঙ্ক করাবেন। আপনি বিশ্বাস করবেন না, কালকে গতকালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে ফেসবুক ইনকাম বা ফেসবুকে একটা ক্রিয়েট পেজ কীভাবে ক্রিয়েট করব। তো সেখানে আমি যদি লিখছি ইউটিউবে সার্চছি হাউ টু ক্রিয়েট এ ফেসবুক পেজ, আর সেটাও যদি লিখি যে ফেসবুক ইনকাম, তো অটোমেটিকলি আমার কয়েকটা ভিডিওর পরে পরে কিন্তু আমার ভিডিও র্যাঙ্ক করছে। অর্থাৎ আমি যেভাবে SEO করি সেভাবে কিন্তু আমার ভিডিও মনে হচ্ছে SEO র্যাঙ্কে চলে আসছে। মানে ইউটিউব অর্থাৎ পাবলিক নয়, ইউটিউব এটাকে বুঝতে পেরেছে যে হ্যাঁ SEOটা করছে বলে আজকে কিন্তু SEOটা ইউটিউব করাচ্ছে। মানে ইউটিউবের তরফ থেকে আমার ভিডিওগুলো যখন আমরা ইউটিউবে প্রথম ভিডিও আপলোড করবো, প্রথমে আমাদের কাজ হবে যেটা আমাদের করতে হবে সেটা আমাদেরকে ভিডিওটাকে প্রাইভেট করে রাখতে হবে। এটার মানে হচ্ছে যে আপনি যখন ভিডিও আপলোড করে দিলেন, দেন আপনি আপলোড করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি ট্যাগ টাইটেল আপনি এখানে এন্টার করতে পারেন না, থাম্বনেল আপনি সেখানে এন্টার করতে পারেন না, আপনি ট্যাগ সেখানে ঠিকভাবে লিখতে পারেন না। তো আপনাকে প্রথমে কী করতে হবে, আপনাকে প্রথমে করতে হবে প্রাইভেট, এবং প্রাইভেট করার পরে পরে কিন্তু আমাদেরকে লিখতে হবে তার টাইটেল এবং ডিসক্রিপশন, দেন ট্যাগ। ট্যাগ হচ্ছে ইউটিউবে একটা ইস্যু করার জন্য একটা স্পেশাল পার্ট, তার সঙ্গে সঙ্গে স্পেশাল পার্ট হচ্ছে টাইটেল এবং ট্যাগ, তিনটে পরস্পরিক কিন্তু সম্পর্ক রয়েছে। যেমন আপনি টাইটেল যদি কোনো ভুলভাল লিখেন, আপনি ট্যাগ ভুলভাল লিখেন, আপনি ডিসক্রিপশন যদি ভুলভাল লিখেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব কোনো দিন অর্থাৎ SEO বার্তার র্যাঙ্ক করতে পারে না। তা কীভাবে করবো আমরা? আপনি একটা ভিডিও পোস্ট করলেন যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, দেন ইউটিউব চ্যানেল আপনি ভিডিও আপলোড করলেন এবং আপনি কীভাবে তার টাইটেল লিখবেন, আপনাকে প্রথমে যেটা করতে হবে আপনাকে থাম্বনেল, আপনার থাম্বনেল কিন্তু সেমভাবে যে ভিডিও আপনি বলছেন, যে ভিডিওটা অ্যাকচুয়ালি আপনি ভিডিওটা প্লে করেছেন, সে ভিডিও যে আপনার কিছু পার্ট, সে পার্টকে সামথিং কিছু হালকা শর্টের মধ্যে আপনাকে কী করতে হবে, হাউ টু ক্রিয়েট এ ভিডিও ইন বেঙ্গলি বা বাংলা টিউটোরিয়াল, এরকম আপনাকে কিছু থাম্বনেল দিতে হবে এবং কিছু একটা এক্স্যাক্টলি কিছু ফটো বা কিছু অসাধারণ একটা সেখানে জিনিস আপনাকে অ্যাটাচ করতে হবে, যাতে পাবলিক যাতে দেখে বুঝতে পারে বা ইউটিউব দেখে বুঝতে পারে যে হ্যাঁ এই ভিডিওর মধ্যে কিছু ক্ষমতা রয়েছে, এই কন্টেন্টের ভিতরে কিছু ক্ষমতা রয়েছে। দেন আপনাকে টাইটেল দিতে হবে হাউ টু ক্রিয়েট এ ভিডিও ইউটিউব চ্যানেল, এবং যদি আপনি বেঙ্গলি হয় বা আপনার হিন্দি হয়তো বেঙ্গল হিন্দি 2020 2019, এভাবে আপনাকে দিতে হবে। দেন আপনাকে ডিসক্রিপশনে কিন্তু আপনাকে প্রথম আপনার ভিডিও টাইটেল দিতে হবে, কপি করে পেস্ট করতে পারেন বা আপনি সেখানে টাইপ করতে পারেন। এবং যখন আপনার ডিসক্রিপশনে প্রথম টাইটেল দিয়ে দেবেন টাইটেলটা, এবং ডিসক্রিপশনে আপনাকে যেটা বলছেন সেটা সামথিং কিছু আপনাকে ডিসক্রিপশনে বলতে হবে যে এই ভিডিও থেকে আপনি এগুলো করতে পারবেন, এই ভিডিও থেকে এটা হবে, এভাবে চ্যানেল ক্রিয়েট হয়, এভাবে কিন্তু আপনি চ্যানেল ক্রিয়েট করতে পারেন। অলরেডি যখন সব কিছু বলা হয়ে যাবে আপনার ডিসক্রিপশন মোটামুটি শর্টের ভিতরে, তখন আপনাকে করতে হবে ট্যাগ। ট্যাগ হচ্ছে ইউটিউব SEO করার জন্য, ইউটিউব ইঞ্জিনকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার জন্য, আপনার ভিডিওকে SEO করার জন্য, র্যাঙ্ক করার জন্য ট্যাগ হচ্ছে একটা স্পেশাল। আমি সরাসরি আপনার ইউটিউবে সার্চ করব, সার্চ করে আমার SEO আপনাদের দেখাবো কীভাবে আমি SEO করেছি আমার ভিডিওটাকে। আমি অত্যন্ত নিজেকে খুশি মনে করছি যে আজকে আমার ভিডিও আমি নিজের ইচ্ছামতো একটা ভিডিও আমি বানিয়ে সেখান থেকে আমি কিন্তু নিজের ইচ্ছামতো আমি টাইটেল ট্যাগ ডিসক্রিপশন এবং আমি থাম্বনেল বানিয়ে আমি ভিডিওটাকে SEO করতে পেরেছি। তো আমি সার্চ করে নিচ্ছি এখানে ফেসবুক ইনকাম, দেন এখানে ক্লিক করব। দেখুন আমার ভিডিও 2 নম্বরও নয়, 5 নম্বরও নয় এবং 10ও নয়, মোটামুটি
কয়েকটা ভিডিওর পরে কিন্তু আমার ভিডিও এখানে এসইও করেছে। দেখতে পাচ্ছেন আপনারা এই ভিডিওটা, এই যে এই ভিডিওটা কিন্তু আমার এসইও করেছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু 22 হর্স মানে 22 ঘন্টা আগে আমি ভিডিওটা আপলোড করেছিলাম। সার্চ করার পরে পরে কিন্তু আমার ভিডিও মানে এসইও করেছে, অর্থাৎ র্যাঙ্ক করেছে। এবং দেখুন মোটামুটি 27টা ভিউজ হয়েছে, 5টা লাইক হয়েছে। নতুন ইউটিউবারের পক্ষে 27টা ভিউজ হওয়া মানে এটা কিন্তু বিশাল একটা জটিল বিষয়। এবং আমাদের আপনাদেরকে সরাসরি নিয়ে যাব ইউটিউব স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে আমি অলরেডি এটাকে ওপেন করে রেখেছি এবং দেখতে পাচ্ছি এখানে লিখেছি আমি ফেসবুক টাইটেলে লিখেছি ফেসবুক পেজ বানিয়ে ইনকাম করুন। অবশ্যই এখান থেকে ইনকাম করা যাবে। তারপরে লিখেছি হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ অ্যান্ড ইনকাম মানি 2020। দেখুন এখানে কিন্তু আমি টাইটেলের সঙ্গে আমার যে থাম্বনেল আছে থাম্বনেলের সঙ্গে মোটামুটি টাইটেল কিন্তু ম্যাচ করছে। এবং আপনাদেরকে যদি আমি দেখাই এর ট্যাগ, তাহলে ট্যাগে আমরা এখানে ক্লিক করব, দেন আমরা ট্যাগ দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ বানিয়ে ইনকাম তানি সেট আমার একটা চ্যানেলের নাম এবং ফেসবুক ইনকাম ফেসবুক অ্যাপস হাউ টু ক্রিয়েট এ ফেসবুক পেজ হাউ টু ইনকাম ফেসবুক পেজ তানি সেট টেকনো এবং FB লগইন প্রবলেম। এভাবে কিন্তু আপনার যে একটা ম্যাচিং থাকতে হবে আপনার ফেসবুক থাম্বনেলের সঙ্গে, আপনার টাইটেলের আর টাইটেলের সঙ্গে ডিসক্রিপশনের আর ডিসক্রিপশনের সঙ্গে থাকতে হবে আপনার কিন্তু যেটা বলছে সেটাকে ট্যাগের। এভাবে যদি আমরা ভিডিও এসইও করি তাহলে আমাদের ভিডিও খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করার সম্ভাবনা থাকে। জটিল হওয়ার কিছু নাই এবং টেনশন নেওয়ার কিছু নয়। আপনি কীভাবে শিখবেন? আপনি ইউটিউবে সার্চ করুন যে হাউ টু এসইও ইউটিউব চ্যানেল, ইউটিউব ভিডিও অ্যাভেলেবেল, আপনি ভিডিও দেখতে পাবেন, অ্যাভেলেবেল চ্যানেল আপনার সামনে চলে আসবে। এবং আপনি যদি মনে করেন যে না এখানটা শিখতে পাচ্ছি না, তাহলে আপনি নিজে নিজেই ট্রাই করুন যে কীভাবে এসইও করা যায়। আপনি একটা ভিডিওকে একটার আপনার থাম্বনেল আপনার টাইটেল আপনার ডিসক্রিপশন ট্যাগস দিয়ে দেখুন, দেখবেন আশা করি আপনার ভিডিও অবশ্যই র্যাঙ্ক করবেন। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিও ভালো লাগে বা আপনার কোনো উপকার হয়ে থাকে তো অবশ্যই অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। টেক কেয়ার, ভালো থাকবেন।